ব্যাপার আশা? কোনো সমস্যা? না, এ মানে এরকম করছো কেন? আন্টি কি অসুস্থ? হ্যাঁ, আম্মার সাথে কথা বলছিলাম, আম্মা একটু অসুস্থ। আচ্ছা, আন্টি কি বাসায় একা আছেন না কাউকে রেখে এসেছ? আমরা তো দুই বোনই, তো আম্মার সাথে কে থাকবে বলেন? আমরা ছাড়া তো আর আম্মার সাথে কেউ নেই। তাছাড়া আমাদের একজন বিশ্বস্ত কাজের বুয়া আছে, যে অনেক বছর যাবতে আমার সাথে থাকছে, তো উনি আমাকে দেখাশোনা করেন, আর তাছাড়া আমরা তাকে মায়ের মতন দেখি। বাহ, শুনে ভালো লাগলো। তোমরা তোমাদের কাজের বুয়াকে অনেক সম্মান দিয়ে কথা বলো। এইভাবে যদি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ তাদের কাজের লোকদেরকে সম্মান দিত, তাহলে আমরা কোথায় থাকতাম? ঠিক বলেছেন। যারা বাড়িতে কাজ করে তারা কি চায় বলেন? তাদের কিন্তু বেশি চাওয়া পাও না, শুধু একটু তার সাথে ভালো ব্যবহার করবেন, দেখবেন তারা আপনার সাধ্য মতো, তাদের সাধ্য মতো সব কিছু করে দেবে, আপনি যা যা চাইবেন সব কিছু করে দেবে, শুধু একটু ভালোবাসার সম্মান, তারা শুধু এটাই চায়। অথচ দেখো, এখন আমরা কাজের লোক পাই না। আচ্ছা, রিজুর কি অবস্থা? ও এখন একটু ভালো আছে, শুয়ে আছে, আপনি দেখে আসতে পারেন। না না, ঠিক আছে, ওরে তুমি ভাই। দিন হয়ে গেল আর মানুষ হলো না? না সরি, আমি আসলে টেনশনে ধূমপান করছিলাম, বিশ্বাস করো। তুমি আমাকে আর কত মিথ্যা কথা বলবা, আসলে তুমি আমাকে ভালোই বাসো না। এটা তুমি আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না? তোমাকে না কত দিন বলছি যে হয় ধূমপান ছাড়ো না হয় আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এই কানে ধরছি আমি আর কোনো দিন ধূমপান করবো না, তুমি যা বলবা আমি তাই শুনবো। সত্যি বলতেছি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি কেন বুঝতে চেষ্টা করো না? ধূমপান মানুষকে ধ্বংস করে দেয়, আর এই ব্যাধি থেকে পরিত্রাণের কোনো ট্রিটমেন্ট নেই। সত্যি আমার অনেক ভুল হয়ে গেছে, এরকমটা আর কখনোই হবে না, এই তোমাকে কিছু কথা দিচ্ছি, সত্যি সত্যি সত্যি। হ্যাঁ, বাহ, তোদের প্রেম দেখলে লাইলি মজনু হারমন্ত। আসলে তোর অনেক ভালো আছিস। তোকে ভালো থাকতে কে নিষেধ করছে, তুইও ভালো থাক না রে, আমার দিয়ে আসলে কিছু হয় না। ঠিক আছে, চালাই যা। ওকে। গাছের সাত লতার পিল পাগল একটা। তুমি এখন এখানে বসে কেন? আমরা তো সবাই রেডি, চলো যাই। আমি যাব না। তুমি যাবে না কেন? আমরা এখানে কেন এসেছি? আনন্দ করতে? উফ, যাও তো তোমরা, আমি বাংলা ছেড়ে কোথাও যাব না, যদি যেতে হয় তাহলে একেবারে বাসায় চলে যাব। তাহলে আমিও যাব না, আমিও তোমার সাথে সাথেই যাব। প্লিজ যাও তো তুমি, আমার কিছু ভালো লাগছে না। আশা, আমি একটু বাইরে যাচ্ছি। একা যাচ্ছেন? ফারজানা কোথায়? ও যাবে না? এই লোকটা কি তোমাকে কিছু বলছে? না, কিছু বলে নাই, চলো ভিতরে। এই মনে দাঁড়াও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। চল যেতে যেতে সব কিছু বলি, এখানে বসে বললে লোকে ভাববে যে আমরা ঝগড়া করছি। না, আমাদের একদম এখনো কোনো অসুবিধা হয়নি, হলে আপনাকে জানাতাম। আসিম, এই মুন্না, এক রুমে আই তো। কি কি হয়েছে এই ফারজানা? কই, কত রুমেও নাই।